আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কম্পিউটার ল্যাপটপ চালানো কীভাবে শিখবেন? ফ্রেন্ডস, আমরা কিন্তু সবারই আগ্রহ, ল্যাপটপ চালাতে চাই, কম্পিউটার চালাতে চাই, কিন্তু কীভাবে চালাবো মাথার মধ্যে কিন্তু একটা টেনশন, একটা হিজিবিজি লেগে যায়। ফ্রেন্ডস, এতে কোনো টেনশন করার চিন্তা ভাবনা করবেন না, ল্যাপটপে কম্পিউটার পানির মতো সোজা, ঘরে বসে শিখতে পারবেন। 1 থেকে 21 নম্বর পর্ব ইতিমধ্যে দেওয়া হয়েছে কীভাবে ল্যাপটপ চালাবেন, আর এই 22 নম্বর পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি, একদম সিম্পল সহজভাবে আপনাকে শেখানোর চেষ্টা করব। আর অবশ্যই প্রিভিয়াস যে পর্বগুলো রয়েছে যদি না দেখে থাকেন একটা একটা করে দেখে নেবেন। তাহলে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেল, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস। দিস পিসি অথবা মাই কম্পিউটারে যখন ট্যাপ করবেন, এখানে কিন্তু আমাদের এই যে দেখতে পাইতেছেন, এখানে লোকাল ডিক্সি, ইউটিউব ডি, এবং এখানে আমার 5টা ডিক্সি রয়েছে। এটা হচ্ছে আমার গুগল ড্রাইভ। এটার মধ্যে আপনি ডাইরেক্ট কোনো কিছু রাখতে পারবেন না, এটা আপনার গুগল ড্রাইভ। ওকে, তো বেঁকে গেলাম। এই যে এখানে এইগুলার সিস্টেম কিন্তু আপনি ইজিলি চেঞ্জ করতে পারেন। কথা হচ্ছে, যদি আমি এগুলাকে একটু বড় করতে চাই, ছোট করতে চাই, অথবা এইগুলার আকৃতি আপনি চেঞ্জ করতে গেলে কীভাবে করবেন, এটা একদম ইজি, সিম্পল, সহজ। ফ্রেন্ডস, এখান থেকে আপনি একদম কর্নারে দেখতে পাবেন ফাইল, তারপরে কম্পিউটার, তারপরে ভিউ, এবং তারপরে টুলস। আমি যদি টুলসে ট্যাপ করি, এই অপশনগুলো চলে আসবে, তবে আমাকে যেতে হবে ভিউতে। এই ভিউতে, ভিউতে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসলো। আর আপনি যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এখান থেকে আপনি একদম উপরে দেখতে পারতেছেন, এই যে এখানে, এই যে এখানে মাউসটা রাখার সাথে সাথে কিন্তু আপনার আইকনগুলো চেঞ্জ হয়ে গেল। আপনার যেই আইকনগুলো আছে ছোটো বড়, অটোমেটিক আপনি এখান থেকে মাউসটা নেওয়ার সাথে সাথে হয়ে গেল। তারপরে যদি একদম নিচে চলে যায় স্মল, দেখেন এটা কিন্তু একদম ছোট ছোট হয়ে গেল। আপনি বুঝতেই পারবেন না যে আপনার এখানে এতগুলো ড্রাইভ রয়েছে। তারপরে যদি নিতে পারেন, আপনি এখানে টাইলসের মেতে, এইখানে নেওয়ার পরে টাইলসের মধ্যে দেখেন আপনাকে কিন্তু আগের মতোই দেখাচ্ছে কতটুকু খালি এবং কতটুকু ফ্রি রয়েছে। তারপরে লার্জের মধ্যে নিয়ে গেলে দেখেন এরকমভাবে আপনি এখান থেকে এগুলো নিতে পারেন একে একে। তারপরে আপনি এই যে দেখেন, ওকে, এখানে টোটাল 8টা আপনার সিস্টেম রয়েছে। আপনি চাইলে কিন্তু এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমি এই টাইলস এখানে রেখে দিলাম, আর এখানে রাখার পরে কিন্তু এখানে আপনি যদি এখানে নিয়ে আপনি এখানে রাখতে পারেন। জাস্ট এটার উপরে কী করতে হবে, জাস্ট আপনাকে একটা ট্যাপ করতে হবে। জাস্ট দেখেন এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেল, একদম ইজি। আমি এই টাইলসের মধ্যে রেখে দিলাম, এটাই আমার সবচেয়েতে ভাল লাগে। আপনি এই ইজি এগুলো করতে পারেন। তারপরে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে নেভিগেশন পেনে এখানে যদি ট্যাপ করেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। যদি আপনি একটু খেয়াল করে দেখেন, 1, 2, 3 এবং 4, আমি যদি এখানে একটা একটা করে টিক দিই, দেখেন আপনি এখানে কিন্তু একটা একটা করে টিক দিতে পারেন। এটা হচ্ছে আপনার এই যে এই প্যানেলের যে সিস্টেমগুলো, এই যে এটা এটা, এইখান থেকে আপনি একটু খেয়াল করে দেখেন, কুইক অ্যাক্সেস থেকে একদম নিচ পর্যন্ত আপনি এগুলোকে একটু এটা দিয়ে আপনি দেখেন, এখান থেকে আপনি এই যে সব কিছু কিন্তু এখন ভিউ হয়ে গেল এক টিপে। আর যদি আপনি এগুলোকে একটা একটা আনটিক করে দেন, সবগুলোকে আনটিক করে দেন, দেখেন আমি এখন কিন্তু আনটিক করে দিচ্ছি, ছোটো হয়ে গেলো একে একে, দেখেন এই যে একদম ছোটো হয়ে গেল। আর যদি আপনি এটাকেও আনটিক করে দেন, তাহলে কিন্তু টোটালি আপনার এখান থেকে কিন্তু এটা চলে গেল। এটা আপনার যদি না জেনে থাকে তাহলে অবশ্যই বিশাল একটা উপকার হবে। তাহলে আপনি এই যে সিস্টেমগুলো দেখে ফেললেন, এই যে নেভিগেশন পেনে, এটার মধ্যে কিন্তু আপনি এই যে এই সিস্টেমগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, এখান থেকে আপনি এই সিস্টেমগুলো চালু করতে পারেন। আর ফ্রেন্ডস, এইটা পাশে যদি আরেকটু দেখেন, প্রিভিয়াস প্যানেল, এখানে যদি একটু ট্যাপ করেন, দেখেন এই যে আপনার প্রিভিয়াসগুলো কিন্তু এখানে তারা শো করতেছে। দেখেন এই যে আমি এই যে প্রিভিয়াস প্যানেলের মধ্যে কিন্তু এখানে যদি আমি ট্যাপ করি, তাহলে এই যে এখানে কিন্তু চলে আসলাম। এখানে যদি ট্যাপ করেন, এটার ডিটেল বা এটার সব কিছু কিন্তু আপনি এখানে ডিটেল সহকারে দেখতে পাবেন, এখানে যেখানে ডিটেল প্যানেল। ওকে, এই ডিটেল যদি ট্যাপ করে রাখেন, তাহলে এই যে এটার ডিটেল, আপনি যদি এটাকে ট্যাপ করেন, এটার ডিটেলগুলো কিন্তু এখানে চলে আসবে এক্সট্রা সিঙ্গেলভাবে। যদি এটা তো ট্যাপ করেন, এটা সিঙ্গেলভাবে কিন্তু চলে আসবে এইরকমভাবে। আপনার এখানে কিন্তু লেখা নাই, অর্থাৎ দেখেন আমার এটা হচ্ছে ফ্যামিলি পিকচার ই,
এটা সম্পর্কে যদি আমি জানতে চাই শর্টকাটে 5.2 GB ফ্রি অফ 4.8 GB এটা কিন্তু ইউজ হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনি যদি একটু বিস্তারিত দেখেন, এখানে স্পেস ইউজ এতটুকু হয়ে গেল 89% এবং ফ্রি স্পেস রয়েছে 5.20 GB এবং টোটাল সাইজ 4.48.8 GB। ফাইল সিস্টেম হয়েছে NTFS এবং এটা কিন্তু বিটলক অফ রয়েছে। আচ্ছা, এই বিটলক সম্পর্কে আপনাকে বলতে হবে ফ্রেন্ডস, বিটলক দিয়ে কীভাবে আপনি লক করবেন আপনার সব কিছু, আই বাটনও রয়েছে, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আর যদি এটাকে আপনি সিস্টেমগুলোকে না চান তাহলে আপনাকে যে প্রিভিয়াস প্যানেলে চলে যাবেন, অর্থাৎ আগের সিস্টেমে চলে যাবেন। ওকে, তো এখান থেকে আপনার উপরে এইগুলো আপনি যাইছে তাই করতে পারেন। আমি এখানে ডাবল ট্যাপ করে গেলাম, ডাবল ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা আগের সিস্টেমে চলে আসলো। আর এই প্যানেলগুলো আপনি এখানে নেভিগেশনগুলো আপনি কী চাচ্ছেন, তো এখান থেকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে শু অল ফোল্ডারগুলো এখানে শো করবে এবং শু লাইব্রেরি, এই লাইব্রেরিগুলো এখানে শো করবে। আমি যদি সাইটে ট্যাপ করি তো এই সব কিছু আপনি এখান থেকে এই জিনিসগুলো দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টই আমাদেরকে অত্যন্ত মূল্যবান। প্রয়োজন মোতাবেক কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। তাহলে আজকে এই পর্যন্ত, নতুন কিছু ধামাকে নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।